Assalamualaikum. আমি ফেরদৌস সারা বেগম শেখ আব্দুল্লাহ মোল্লা স্টুডেন্ট কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে শিক্ষার্থীদের জানাই অভিনন্দন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা তৃতীয় পক্ষের ক্লাস নিই। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও এবং মনোযোগী হও। আজকে আমাদের পাঠের বিষয় উপরে লিখে দিয়েছি, দেখো ধ্বনি ও বর্ণ। এখানে দুটি শব্দ, একটি হচ্ছে ধ্বনি আর একটি হল বর্ণ। ধ্বনি, ধ্বনি শব্দের অর্থ আওয়াজ। বাংলা ভাষায় এই আওয়াজ হলো মুখের আওয়াজ। আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে মুখের আওয়াজগুলি করে থাকি সেগুলিকে ধ্বনি বলে। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, সংখ্যাটা লিখে দিয়েছে বাকযন্ত্রের সাহায্যে। এখন তোমাদের জানতে হবে বাকযন্ত্রটা কি। বাকযন্ত্র, আমরা কথা বলি যে আমাদের মুখে মুখ, দন্ত, জিভা, কণ্ঠ, তারপরে হচ্ছে নাসিকা, নাসিক্য, তারপরে হচ্ছে আমাদের কথার স্বর, এগুলো সব কিছু মিলে এক কথায় বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে আমরা কি করি, ধ্বনিগুলো যখন দিই বা ধ্বনিগুলো যখন আমরা করি, অন্যজন আমাদের এই ধ্বনিগুলো শুনে। ধ্বনিগুলো শুনে কি হয়, বোধগম্য হয় যে আমরা কি কথা বলছি বা কি ধ্বনি করেছি। এই জন্য বলেছে যে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ করি তাই হচ্ছে ধ্বনি। এখন আমরা সব ধ্বনি থেকে আমরা এই ধ্বনি আমার কি হচ্ছে, স্বরধ্বনি, যেগুলো মুখে যা মুখ থেকে বের হতে কোনো বাধা প্রাপ্ত হয় না সেগুলোকে আমরা কি বলি, স্বরধ্বনি বলি। যেই স্বরধ্বনি কয়টি, দেখো স্বরধ্বনি ১১টি। এই ১১টির মধ্যে মৌলিক স্বরধ্বনি আবার কয়টি হচ্ছে, ৭টি। যৌগিক স্বরধ্বনি ২টি। মৌলিক মানে কি, যার সাথে অন্য কোনো আরেকটা ধ্বনির প্রয়োজন নেই। আর যৌগিক হচ্ছে কি, দুটি ধ্বনির সংমিশ্রণে যে ধ্বনিটা করা হয় সেটা হচ্ছে যৌগিক ধ্বনি। এরপরে আসো বর্ণ। বর্ণ হচ্ছে কি, যে আমাদের মুখে আওয়াজগুলিকে যখন সাংকেতিক চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করব তাকে বলা হয় বর্ণ। এই আমরা কি করতেছি, আমাদের মুখের আওয়াজ আ, ক, অ, এগুলোকে আমরা কি করি, ছোট ছোট সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করে যাই। এই প্রকাশ করাকে বলা হয় বর্ণ। তাহলে বর্ণ কত প্রকার? বর্ণকে আবার কি করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে যে বর্ণ উচ্চারণ করতে বা উচ্চারিত হতে অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না, অন্য কোনো বর্ণের সাহায্য নিতে হয় না তাকে বলা হয় স্বরবর্ণ। যেমন স্বরে ও, স্বরে আ, রস্বই, দীর্ঘই, এই সব ইত্যাদি, এগুলো আবার এগুলো মোট কয়টি, এই স্বরবর্ণ মোট আবার ১১টি। এই ১১টি স্বরবর্ণের মধ্যে তোমাদের এখানে আবার কি হচ্ছে, এখানে আবার তোমার ৭টি হচ্ছে তোমার একেবারে মৌলিক স্বরবর্ণ, আর কিছু হচ্ছে আর বাকি তোমার কয়েকটা আছে দুটো মিলে একটি বর্ণ, যেমন ও, ঔ, ঐ, এগুলি। তারপরে এখানে আসো, যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য বর্ণের সাহায্য নিতে হয়, অন্য বর্ণের সাহায্য নিতে হয় তাকে ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ মোট কয়টি, ৪৯টি। মনে রাখবে ব্যঞ্জন বর্ণ কয়টি, ৪৯টি। তাহলে আমরা আগে পেয়েছি কয়টি, ১১টি, পরে পেলাম ব্যঞ্জন বর্ণ ৩৯টি। তাহলে ৩৯টি মিলে আর ওখানে হচ্ছে ১১টি মিলে তো সব মিলে একত্রে কয়টি, ৫০টি। তাহলে এখানে লেখা আছে, দেখো এখানে যে বর্ণমালা মোট কয়টি। আচ্ছা বর্ণমালা আমরা জানি, মনে রাখবে তোমরা বর্ণমালা, এই যে এখানে লেখা আছে বর্ণমালা মোট কয়টি, ৫০টি। আর এই বর্ণমালা, মালা কথাটা কেন হয়েছে, অর্থাৎ আমরা জানি যখন বহুবচন করার সময় অনেকগুলি ওয়ার্ড কি করতে হয়, যে শব্দের সাথে লিখে ওটাকে বহুবচন করতে হয়। বর্ণ বলতে আমরা একটি বর্ণ বোঝাচ্ছি, আর যদি বর্ণমালা কথাটা লিখতে হবে তাহলে অনেকগুলি বর্ণের সমষ্টিকে বোঝায়, তাহলে অনেকগুলি বর্ণের সমষ্টিকে এক কথায় বর্ণমালা বলেছে এবং এই বর্ণমালা হচ্ছে ৫০টি। এরপরে আসো, আর এই ৫০টির মধ্যে ব্যঞ্জন বর্ণ আমরা ৩৯টি পেয়েছি। ৩৯টি বর্ণগুলোকে আবার আমাদের কি হচ্ছে, ৫টি বর্গে ভাগ করা হয়েছে, ক থেকে ম পর্যন্ত।
ক থেকে ম পর্যন্ত একে পাঁচটি বর্গে ভাগ করা হয়েছে। এই পাঁচটি বর্গের মধ্যে ক থেকে ম পর্যন্ত হচ্ছে বর্ণ, মনে রাখবে তোমরা 25টি বর্ণ। এই 25টি বর্ণের মধ্যে 25টিকে আবার পাঁচটি বর্গে ভাগ করেছে, করে মধ্যে ভাগগুলোর নাম কি কি করা হয়েছে দেখো এখানে, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। এই প্রতিটি বর্ণের মধ্যে মনে রাখবে পাঁচটি বর্ণ থাকে। এই পাঁচটি বর্ণ একটি বর্গে থাকলে পাঁচটি বর্গে পাঁচ পচা 25টি বর্ণ আমরা পাচ্ছি। এরপরে আমাদের যে বাকি বর্ণগুলো এখানে ব্যঞ্জন বর্ণ তো আরো রয়ে গেছে, সেগুলোকে আবার কি হচ্ছে যে উচ্চারণের উপরে ভিত্তি করে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করা হয়েছে। কোনগুলোকে কণ্ঠধ্বনি কণ্ঠ বর্ণ, কোনগুলোকে জিহ্বাধ্বনিয় বর্ণ, কোনগুলোকে তালব্য বর্ণ, কোনগুলোকে নাসিক্য বর্ণ, তারপরে কোনগুলোকে স্পর্শ বর্ণ, এইভাবে বর্ণগুলোকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। এখন আসো যে বলতে পারো যে এখানে যে ক বর্গ কেন হলো, চ বর্গ কেন হলো, এটাও একটা তোমার বিষয় আছে। সেটা হচ্ছে প্রতি বর্গে, প্রতি বর্গের প্রথম বর্গ, প্রতি বর্গ প্রথম বর্ণটা, প্রথম বর্ণটা কি তুমি খেয়াল করবে, যেমন ক খ গ গ ঞ, এই যে এখানে ক খ গ গর মধ্যে তোমার হচ্ছে যে ক খ গ উমর মধ্যে আমাদের কি হচ্ছে এই উমর মধ্যে পাঁচটি বর্ণ আমরা পাচ্ছি। এই পাঁচটি বর্ণের মধ্যে প্রথম বর্ণে আমরা পাচ্ছি কি ক। এইভাবে প্রতিটি বর্ণগুলোর মধ্যে দেখতে প্রথম বর্ণ অনুসারে আমাদের এগুলো কিন্তু নামকরণ করা হয়েছে। তাহলে শোনো শিক্ষার্থীরা, তোমরা যে আজকে আমি যে কথাগুলি তোমাদের এখানে বলেছি এগুলো তোমরা মনোযোগ কতটুকু তোমাদের হয়েছে তোমরা বাড়ির কাজ করলে আমি কিন্তু বুঝতে পারবো। তো বাড়ির কাজের আগে তোমাদেরকে আমি একটু আমার কথাগুলো কতটুকু মনোযোগী হয়েছে বা তোমরা কি ধরনের কাজগুলো বাড়ি থেকে করে আনবি আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করি। সেটা হচ্ছে কি দেখো, এই যে এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যে কথাগুলি বলেছি সেই কথাগুলির মধ্যে কি কি ধরনের প্রশ্ন হতে পারে তোমরা এই প্রশ্নগুলি মনোযোগ মনোযোগ দিয়ে শোনো, শুনে খাতায় লিখে রাখবে। আচ্ছা, প্রথম প্রশ্ন হতে পারে দেখো এখানে যে ধ্বনি কি, তারপরে তোমাদেরকে প্রশ্ন করতে পারে বর্ণ কি, তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে যে বর্ণ কত প্রকার ও কি কি, তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে যে স্বরধ্বনি কয়টি, ব্যঞ্জনধ্বনি কয়টি, বর্ণমালা কাকে বলে, তারপরে তোমাকে প্রশ্ন করতে পারে যে যে বর্ণগুলোকে স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে। এইভাবে তোমাদেরকে বিভিন্ন বিষয় ভিত্তিক বা বিভিন্ন বিষয়ের উপরে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। ইনশাল্লাহ বই পড়লে এবং আমাদের এই আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখলে তোমাদের কাছে পাঠটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো নিজেরা কতগুলো প্রশ্ন রেডি করবে, সেই সাথে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। কি কি দিলাম দেখো এখানে, ধ্বনি ও বর্ণ তোমরা শিখবে, এরপরে তোমরা ধ্বনি বর্ণর মধ্যে তোমরা কি করবে দুটি সব করবে, একটি সবের মধ্যে তোমরা স্বরবর্ণগুলো লিখবা আর একটি সবের মধ্যে তোমরা ব্যঞ্জন বর্ণগুলো লিখবা। কি কেন লিখবা, যে আমি তোমাদেরকে ব্যঞ্জন বর্ণ সম্পর্কে বা বর্ণ সম্পর্কে তোমাদেরকে আমি লিখে দিয়েছি, বলেছি এই বর্গের একটা চার্ট খুলে তোমরা বুঝতে পারবে, স্বরবর্ণের একটা চার্ট খুলে তোমরা বুঝতে পারবে। এখন তোমরা আমার ইনশাল্লাহ আমার কোন বিষয়টা তোমাদের জানতে হবে আমাকে তোমরা কমেন্টস করবে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে বলার জন্য। আর তোমরা নিয়মিত ক্লাসের পার্টগুলো দেখবে এবং বাড়ির ক্লাস করবে।